প্রাসাদ কোনো দেশের ইতিহাসের অন্যতম বড় এক নিদর্শন। গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বকাল থেকে এমনকি গণতন্ত্রের পরও প্রাসাদ ছিল বিভিন্ন দেশ বা অঞ্চল পরিচালনার কেন্দ্রবিন্দু। কালের গর্ভে বিদায় নিয়েছে বিখ্যাত সব প্রাসাদের বিখ্যাত সব অধিবাসীগণ। তবে কালের সাক্ষী এবং ইতিহাস ও ঐতিহ্যের অংশ হিসাবে আজও অনেক প্রাসাদ মাথা তুলে দাঁড়িয়ে আছে। সেই সব প্রাসাদের মধ্যে কিছু প্রাসাদ আজও মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে আছে শুধুমাত্র তার সৌন্দর্যের কারণে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের সবচেয়ে সুন্দর ঐতিহাসিক 10টি প্রাসাদ সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। 10 পেনা জাতীয় প্রাসাদ, পর্তুগাল। পেনা জাতীয় প্রাসাদটি ইউরোপের সবচেয়ে পুরাতন দুর্গ। পর্তুগালের রাজা দ্বিতীয় ফার্দিনান্দো 1842 সালে নির্মাণ কাজ শুরু করেন। 1755 সালে পর্তুগালের রাজধানী লিসবনে শক্তিশালী এক ভূমিকম্পে সন্ন্যাসীদের আশ্রয়স্থল বা মঠের ধ্বংসাবশেষের উপর নির্মাণ করা হয়। পর্তুগালের সিন্টা শহরে সিন্টা পাহাড়ের একদম ওপরে অবস্থিত। আকাশ যদি মেঘমুক্ত থাকে তবে লিসবন সহ আশেপাশের শহর থেকে এটি দেখা যায়। রোমান স্থাপত্যশৈলী অনুসরণ করে তৈরি নিরূপম এই প্রাসাদটি নির্মাণ কাজ শেষ হয় 1854 সালে। বর্তমানে পর্তুগালের সবচেয়ে বড় পর্যটন স্থান এই পেনা জাতীয় প্রাসাদ। 9 মহীশূর প্রাসাদ, ভারত। ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরু থেকে 139 কিলোমিটার দূরে অবস্থিত মহীশূর বা মাইসোর শহরে অবস্থিত। মহীশূরকে ভারতের প্রাসাদের শহর বলা হয়। এখানে মোট 7টি ঐতিহাসিক প্রাসাদ রয়েছে, যার মধ্যে মহীশূর প্রাসাদ সবচেয়ে বিখ্যাত। এই প্রাসাদের অপর নাম হচ্ছে আম্বাবিলাস প্রাসাদ। মহীশূরের পুরাতন প্রাসাদ বা কাঠের প্রাসাদটি দশেরা উৎসবের সময় আগুন লেগে পুড়ে গেলে এটিকে নতুন প্রাসাদ হিসাবে মর্যাদা দেয় মহীশূরের রাজা কৃষ্ণরঞ্জন। এই প্রাসাদটি তৈরির আদেশ দেন। ইন্দো ইসলামিক স্থাপত্যশৈলীর এই প্রাসাদটির নির্মাণ কাজ শুরু হয় 1887 সালে এবং শেষ হয় 1912 সালে। প্রতি বছর সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে এখানে যখন দশেরা উৎসব হয় তখন এই প্রাসাদে 10,000 বাতি লাগানো হয়, যার ফলে প্রাসাদটি দেখতে অসাধারণ হয়ে ওঠে। প্রতি বছর প্রচুর পরিমাণ পর্যটক এখানে বেড়াতে আসেন। 8 সনবার্ন প্রাসাদ, ভিয়েনা। সনবার্ন শব্দের অর্থ সুন্দর বসন্ত। সনবার্ন প্রাসাদটি অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত। এটি 1441 রুম সনবার্ন নামেও পরিচিত। এই প্রাসাদটি সম্রাট প্রথম লিওপোল্ডের অনুরোধে 1696 সাল থেকে 1712 সালের মধ্যে তৈরি করা হয়। সনবার্ন প্রাসাদকে পরবর্তীতে গ্রীষ্মকালীন প্রাসাদে পরিবর্তন করা হয়। এই প্যালেসের পার্কটি শুধুমাত্র পর্যটকরা নন, এমনকি হলিউড পরিচালকদের কাছে তাদের সিনেমার অন্যতম পছন্দের এক স্থান। এই প্রাসাদে অনেকগুলো হলিউড মুভি ও টিভি সিরিজের শ্যুটিং এখানে হয়েছে। এর মধ্যে জেমস বন্ড সিরিজের দ্য লিভিং ডে নাইটস অন্যতম। প্রতি বছর এখানে 30 লক্ষের মতো পর্যটক ভিড় করেন। 7 গ্রীষ্মকালীন প্রাসাদ, চীন। সামার প্যালেস বা গ্রীষ্মকালীন প্রাসাদ হ্রদ, বাগান ও প্যালেসের সমন্বয়ে এক বিশাল স্থাপত্য সমাহার। সামার প্যালেস চীনের রাজধানী বেইজিংকে কেন্দ্র করে 15 কিলোমিটার দূরে হাইদিয়ান নামক স্থানে অবস্থিত। সামার প্যালেস যে পাহাড়ের উপর অবস্থিত সেই লনজেভটি বা দীর্ঘায়ু পাহাড়টি 60 মিটার উঁচু এবং পাহাড়ের মাঝখানে অনেকগুলো বিল্ডিং রয়েছে। পাহাড়ের সামনে রয়েছে বড় দরবার হল, প্যাভিলিয়ন এবং এর বিপরীত দিকে পাহাড়ের পেছনের অংশে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান। প্রাসাদের চারিদিকে কুনমিং হ্রদ, পুরোটা মানুষের তৈরি এবং খননীকৃত মাটি ফেলে দীর্ঘায়ু পাহাড় তৈরি করা হয়েছে। নাম থেকেই বোঝা যাচ্ছে যে এই প্যালেসটি চীনের রাজারা গ্রীষ্মকালে ব্যবহার করত এই প্রাসাদকে। 8 তোপকাপি প্যালেস, তুরস্ক। তুরস্কের অটোমান রাজবংশ 800 বছরের শাসনকালে প্রায় পুরোটা সময় জুড়ে শাসনকার্যের কেন্দ্রবিন্দুতে ছিল তোপকাপি প্রাসাদ। তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত তোপকাপি প্রাসাদের অপর নাম সোরাগালীয় প্রাসাদ। অটোমান সুলতান মেহমেদ কনস্টান্টিনোপল জয় করার পর 1465 সালে এই প্রাসাদের নির্মাণ কাজ শুরু হয়। 7 লক্ষ বর্গমিটারের এই প্রাসাদে বসবাস করতেন অটোমান সাম্রাজ্যের সুলতানেরা। এই প্রাসাদে সুলতান পত্নীদের জন্য হারেম ছিল, যেখানে তাদের সেবায় অসংখ্য দাস-দাসী নিয়োজিত থাকত। অটোমান সাম্রাজ্যের শাসনকার্যে সব কিছু নিয়ন্ত্রিত হতো এই অপূর্ব সুন্দর প্রাসাদ থেকে। এই প্রাসাদে 1478 সাল থেকে 1853 সাল পর্যন্ত অটোমান সুলতানগণ থাকতেন এবং এরপর নতুন আরেকটি প্রাসাদ তৈরি করার পর তোপকাপি প্রাসাদ তার গুরুত্ব হারায়। এরপর 1853 সাল থেকে 1924 সাল পর্যন্ত সাম্রাজ্যের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা থাকতেন এবং 1924 সালে অটোমান শাসনতন্ত্রের অবসান ঘটার পর থেকে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে এই প্রাসাদটি তুরস্কের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পর্যটন কেন্দ্র। 5 সাতেউ দ্য চ্যাম্বোর্ড, ফ্রান্স। সাতেউ দ্য চ্যাম্বোর্ড ফ্রান্সের একটি অপূর্ব সুন্দর একটি দুর্গ। পর্যটকরা সংখ্যার দিক দিয়ে এই দুর্গটি ফ্রান্সের দ্বিতীয় অবস্থানে রয়েছে। এই দুর্গটিকে ফরাসি রেনেসাঁস একটি মাস্টারপিস হিসাবে ধরা হয়। এই দুর্গে মোট ৪৪০টি কক্ষ, ৩৬৫টি ফায়ার প্লেস এবং ৮৪টি সিঁড়িঘর রয়েছে। এই দুর্গটি ফরাসি সম্রাট প্রথম ফ্রাঁসোয়া ১৪১৯ সালে তৈরি করেন। সম্রাট ফ্রাঁসোয়া এই দুর্গটির নিকটবর্তী এক জঙ্গলে নিয়মিত শিকার করতে আসতেন, সেই জন্য তিনি এই দুর্গটি নির্মাণ করেন। কিন্তু প্রচণ্ড শীত এবং প্রচুর সংখ্যক রুমের জন্য সম্রাট ফ্রাঁসোয়ারা এই প্রাসাদটি ভালো লাগে না এবং তিনি এই প্রাসাদে সব মিলিয়ে ৪০ দিনেরও কম সময় থেকেছেন। কিন্তু বর্তমানে সারা বিশ্বের মানুষের কাছে এই প্রাসাদটি অত্যন্ত জনপ্রিয় একটি স্থান। ৪ ভার্সাই প্রাসাদ, ফ্রান্স। ভার্সাই প্রাসাদ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসাবে ৩০ বছরের পূর্বে স্বীকৃতি পেয়েছে। ভার্সাই প্রাসাদ ছিল একটি শিকার কুটির। ১৬২৪ সালে এই শিকার কুটির নির্মাণ করেন ফরাসি রাজা ত্রয়োদশ লুই। তার উত্তরসূরি হিসাবে তার ছেলে চতুর্দশ লুই এটিকে প্রাসাদে পরিণত করেন। এই প্রাসাদটি বিশ্বের অন্যতম বৃহৎ প্রাসাদ। চতুর্দশ লুই ১৬৮২ সাল থেকে এই প্রাসাদ থেকে ফ্রান্স শাসন করতেন। ১৭৮৯ সাল পর্যন্ত ভার্সাই প্রাসাদ ফরাসি রাজাদের বাসভবন হিসাবে ব্যবহৃত হয়েছে। ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের সময় রাজা চতুর্দশ লুইকে ভার্সাই প্রাসাদ থেকে প্যারিসে বিতাড়িত করা হয় এবং এরপর থেকে এই প্রাসাদ কখনো রাজাদের বাসভবন হিসাবে ব্যবহৃত হয়নি। ১৮৩৭ সাল থেকে এই প্রাসাদটি মিউজিয়াম হিসাবে ব্যবহৃত হচ্ছে। ৩ আলহামব্রা প্রাসাদ, স্পেন। আলহামব্রা প্রাসাদটি স্পেনের দক্ষিণ অঞ্চলের রাজ্য গ্রানাডাতে অবস্থিত। স্পেনের মুসলিম শাসনের অন্যতম শ্রেষ্ঠ এক নিদর্শন আলহামব্রা প্রাসাদ। গ্রানাডার আল সাকিবা পাহাড়ের শিখরে অবস্থিত এই প্রাসাদটি মূলত একটি দুর্গ। এই প্রাসাদটি চতুর্দশ শতাব্দীর মাঝামাঝিতে নাসরিদ সুলতানা মোহাম্মদ বিন আল হারাম নির্মাণ করেন। এই প্রাসাদটিতে মুসলিম কারুশিল্পীরা অপূর্ব কিছু সৃষ্টিকর্ম তৈরি করে রেখে গেছেন। বর্তমানে স্পেনের অন্যতম পর্যটক আকর্ষণ আলহামব্রা প্রাসাদ এবং অনেকে আছেন যারা গ্রানাডাতে আসেন একমাত্র এই প্রাসাদটি দেখতে। ২ পোতালা প্রাসাদ, তিব্বত। পোতালা প্যালেস নিষিদ্ধ দেশ হিসাবে পরিচিত তিব্বতে অবস্থিত। এই প্রাসাদটি তিব্বতের রাজধানী লাসা উপত্যকার ১৩০ মিটার উপরে অবস্থিত একটি অসাধারণ স্থাপনা। এই প্রাসাদটি তৈরি করা হয় 7ম শতাব্দীতে এবং বর্তমানে যে প্রাসাদটি রয়েছে এটি ১৬৪৫ সালে ৫ম দলাই লামার সময়ে নির্মাণ কাজ শুরু হয়। মার্কোরি পাহাড়ে অবস্থিত পোতরাং কার্পো বা সাদা প্রাসাদ ১৬৪৮ সালে নির্মাণ কাজ শেষ হয়। পোতলা প্রাসাদটি ১৪তম দলাই লামার বাসভবন হিসাবে ব্যবহৃত হয়েছে, কিন্তু চীনের নিষেধাজ্ঞার পর তিব্বতের দলাই লামা ভারতে পালিয়ে যাওয়ার পর এটি আর দলাই লামার বাসভবন হিসাবে ব্যবহার হয় না। ১ হারানো শহর, চীন। হারানো শহর বা ফরবিডেন সিটি চীনের রাজধানী বেইজিংয়ের কেন্দ্রে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ প্রাসাদ। প্রাসাদের মোট আয়তন ৭২ হেক্টর। এই প্রাসাদ কমপ্লেক্সটি ১৪০৬ সাল থেকে ১৪২০ সালের মধ্যে নির্মাণ করা হয়। এই প্রাসাদ কমপ্লেক্সে মোট ৯৮০টি দালান রয়েছে এবং মোট কক্ষ সংখ্যা ৮৭৬০টি। প্রাসাদটি ৬ মিটার গভীর পরিখা এবং ১০ মিটার উঁচু দেয়াল দ্বারা চারিদিকে ঘেরা। এই প্রাসাদ থেকে মোট ২৪ জন রাজা প্রায় ৫০০ বছর যাবৎ চীনকে শাসন করেছে। এই প্রাসাদকে ১৯৮৭ সালে বিশ্ব ঐতিহ্য হিসাবে ইউনেস্কো ঘোষণা করে এবং বর্তমানে এই প্রাসাদটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।